হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনারা স্ক্রিনে যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে কালুয়া আম, এবং এই আমটি আমাদের বাংলার বিভিন্ন অঞ্চলে খুব একটা পরিচিত না হলেও কিন্তু এটি আমাদের রাজশাহী জেলাতে বেশ পরিচিত একটি আমের জাত। তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই এই কালুয়া আমের চাষ ও বিক্রয় হতে দেখা যাচ্ছে। তো আজকে মূলত এই কালুয়া আম সম্পর্কে সামান্য কিছু তথ্য দেওয়ার জন্যই এই ভিডিওটি করা। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে প্রথমেই এই বিষয়টি জানিয়ে রাখা ভালো যে এই কালুয়া কিন্তু কোনো প্রসিদ্ধ আমের জাত নয়, এটি আসলে স্থানীয় একটি আটি আম, এবং যার নাম এর রং অনুসারে কিন্তু কালুয়া রাখা হয়েছে। কেননা আপনারা জানেন যে এই আমটি পরিপক্কতা কালে এর বাইরের আবরণটি কিন্তু একটি কালচে বর্ণ ধারণ করে, এবং যা আপনারা এখন এই আমটিকে লক্ষ্য করলেও দেখতে পাচ্ছেন যে এই আমটি কিন্তু প্রায় পরিপক্ক এবং এর রংটি একবার দেখুন। কেননা সাধারণত যে কোনো আম পরিপক্কতা কালে এর বাইরের খোসার আবরণটি কিন্তু একটু হলুদা ভাব হয়, কিন্তু এই আমটি কিন্তু কালচে ভাব থাকে। কিন্তু এই আমটির ভেতরটি কাটলে আপনি একেবারেই অবাক হতে বাধ্য, কেননা এই আমটির বাইরের দিকটা দেখে এর পরিপক্কতা বোঝার কোনো উপায় নাই, কিন্তু এর ভেতরটা কাটলে আপনি অবশ্যই অবাক হবেন। এত সুন্দর রং আসে যা যে কোনো আমপ্রেমীকে অবশ্যই মুগ্ধ করে। এবারে এই কালুয়া আমের গঠন ও ওজন নিয়ে বলতে গেলে, আপনারা যদি এই আমটিকে খেয়াল করেন তাহলে দেখবেন যে মাশাল্লাহ সুবিশাল লম্বা, এবং এক একটি আমের গড় সাইজ কিন্তু 5 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, এবং এই আমের ওজনেও বেশ ভালো। এবারে এই কালুয়া আমটির পরিপক্কতা, স্বাদ ও মিষ্টতা নিয়ে বলতে গেলে, এই আমটি পরিপক্কতা কালে এর বাইরের খোসার আবরণ দেখে কিন্তু বোঝার কোনো উপায় নাই, তবে এর খোসা ছাড়ালে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এই আমটি কতটা পরিপক্ক, এবং খুব সুন্দর একটি কিন্তু রং দেখা যায়। এবং এই আমটি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই আমটি খেতে বেশ সুস্বাদু এবং এর মিষ্টতাও বেশ ভালো। আর একটি বড় ব্যাপার হলো যে এই আমটি পরিপক্কতা কালে কিন্তু খুব একটা নষ্ট হতে দেখা যায় না, অর্থাৎ কম পচে, আর কোয়ালিটিটাও অনেক ভালো থাকে। তাই এই কালু আমকে একটি ভালো ও উন্নত জাতের আম হিসেবে ধরা যায়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সম্পূর্ণ কালুয়া আম গাছ, যা আকারে সুবিশাল লম্বা, এবং এই আম গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে, যা আপনারা দেখতেই পাচ্ছেন। মাশাল্লাহ সম্পূর্ণ গাছটি জুড়েই কিন্তু প্রচুর পরিমাণে আম এসেছে, এবং এই আম গাছটির আরেকটি বড় সুবিধা হলো যে এ আমের কিন্তু কোনো অল্টারনেট ফ্রুট বিয়ারিং হ্যাবিট নাই, অর্থাৎ প্রতি বছরই বা নিয়মিত এই কালুয়া আম গাছে কিন্তু ফলন আসে। তো সম্মানিত ভিউয়ার্স, এই কালুয়া আমটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।